Hello everyone, good morning to my channel Polumi's Lifestyle. হ্যাঁ, পৌলমিস লাইফস্টাইল হয়ে গেছে আমার চ্যানেলটা পোস্ট ডায়েরি থেকে। তো এমনি কোনো কারণ কিছু নেই, একটু ভাবলাম চেঞ্জ করি। আর আজকে সকাল সকাল তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। ওয়েদারটা এত সুন্দর, আর কালকে রাত্রিরে বৃষ্টি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কেন আজকে সকালের ভিডিওতে এসেছি, এমনি মনটা তো খুব মানে একটা কী বলবো ফুরফুরে মেজাজে আছে সকাল সকাল এরকম একটা ওয়েদার দেখে। তো আগে চলো তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাই, কি সুন্দর লাগছে দেখো। বাইরেটা পুরো আকাশ একদম পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। এটা আমার ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখলে তোমরা কি সুন্দর ওয়েদারটা তোমরা সবাই ফিল করতে পারছো, গরম ভাব একদম নেই। তো সেই জন্যই ভাবলাম যে সকালবেলা উঠে যদি একটু অন্য কিছু খাওয়া যায়, একটু স্পাইসি কিছু। তো মাকে জিজ্ঞেস করলাম যে বাড়িতে কী আছে, তো বলল যে চাউমিন আছে, পাস্তা আছে, ম্যাগি আছে। কিন্তু বড় কথা হলো যেটা, তার আগে বলি চাউমিনটা আমার আর মায়ের দুজনেরই খুব ভালো লাগে খেতে, কিন্তু চাউমিনটা বানাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেরকম কিছুই এই মুহূর্তে নেই। কিন্তু যেহেতু খেতে ইচ্ছা করেছে তাই একটু খেতেই হবে। তো দেখো চাউমিনটা আমি কী দিয়ে বানালাম আর কেমন লাগলো খেতে, সবটাই দেখো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে চলো শুরু করা যাক, আর তোমরাও এনজয় করো আজকে সুন্দর সকালটা। হ্যালো এভরিওয়ান, তো মর্নিং ব্রেকফাস্ট বানাচ্ছি আমি। তোমাদেরকে বললাম যে আমি আজকে চাউমিন খাবো, তো সেই জন্য আমি চাউমিনটাকে নর্মাল জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে না। গরম জলে ভিজিয়ে রাখলে যেটা হয় একটু চাউমিনটা গলে গিয়ে একটু কাদা কাদা হয়ে যায়। তো সেই জন্য নর্মাল জলে ভিজিয়ে রাখলে কি হয়, চাউমিনটাকে তুমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলেও ওটা সরা সরা থাকে। তার সাথে আমি একটু নিউট্রেলা ভিজিয়ে রেখেছি, চাউমিনের সাথে খুব ভালো লাগে। তার সাথে আছে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। আচ্ছা, যেহেতু বললাম যে সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টস নেই বাড়িতে ভেজিটেবলস, তো তার জন্য আমি একটু আলু কেটে রেখেছি, এক পিস আলু। আচ্ছা, তার সাথে রয়েছে একটু ক্যাবেজ, বাঁধাকপি আমি ধুয়ে রেখে দিয়েছি। আর তার সাথে হচ্ছে লঙ্কা, আর এইটা হচ্ছে শশা কুচি করে রেখে দিয়েছি লাস্টে একটু সাজাবো বলে। তো চলো শুরু করা যাক। এখানে আমার কড়ায় তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে জিনিসগুলো ছেড়ে দেবো। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। তার সাথে আলু, একদম চটজলদি রান্না, কারণ ব্রেকফাস্টে বেশি সময় নিয়ে করলেও একটু মুশকিল, অনেকটা সময় চলে গেছে, অ্যাকচুয়ালি একটু দেরিও হয়ে গেছে এসব কাটাকুটি করতে, রেডি করতে। তো এবার আমি এগুলোকে একটুখানি হালকা করে একটু জাস্ট ফ্রাই করে নেব। চাউমিন আমরা সবাই বাড়িতে মোটামুটি বানাই, আর খুবই ইজি একটা প্রসেস, কিন্তু যেহেতু আমি আজকে সেরকম কিছু ভেজিটেবলস পাইনি তাই জন্য একটু অন্যরকম জিনিস এর মধ্যে দিচ্ছি। এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি চাউমিনের যে জলটা সেটা একটুখানি ফেলে দিচ্ছি। আমি এটা মোটামুটি আধ ঘন্টার উপর ভিজিয়ে রেখেছি, কিন্তু দেখো চাউমিনগুলো কিন্তু একদম পুরোপুরি একদম পুরো সরা সরা রয়েছে, একটাও একটার সাথে লেগে যায়নি। তো এইটা তোমরা বাড়িতে গরম জলের জায়গায় ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে পারো, চাউমিনটা একদম সরা সরা থাকবে। তো এটা আমার দেখো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বাঁধাকপিটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু হালকা নেড়ে নিলাম আমি, কিন্তু একদম সামান্য তেলে
এটা একদম করছি, যাতে যেহেতু এটা সকালের ব্রেকফাস্ট তাই জন্য বেশি তেলটা আমার ঠিক ভালো লাগে না। সকালের ব্রেকফাস্ট বলে নয়, অ্যাকচুয়ালি তেলটা বেশি খাওয়াটাও মনে হয় না শরীরের জন্য খুব একটা স্বাস্থ্যকর। তো এবার আমি এর মধ্যে একটু সামান্য নুন, একটু চিনি দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়তে থাকবো। বাঁধাকপি থেকে এমনি একটু জল বেরোয়, ফলে এটা ধরে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এবার আমি একটু এটাকে চাপা দিয়ে দেবো, এটা একটুখানি সেদ্ধ হয়ে যাক। ততক্ষণ আমি যেটা করেছি তোমাদের দেখিয়ে রাখি, আমি নিউট্রেলাগুলোর জলগুলোকে ভালো করে নিকড়ে ফেলে দিয়েছি, দিয়ে নিউট্রেলাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো তো আমার মোটামুটি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি জলটা মরবে। তো তার মধ্যে আমি যেটা করব, নিউট্রেলাগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো। আর তার সাথে যে আমি লঙ্কা কুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটাই লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাটায় খুব ঝাল আছে আর মা বেশি ঝাল খেতে ভালোবাসে না। তো এইবার পুরোটা আর একটু ভালো করে ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি নাড়তে থাকছি। পারলে আর একবার আমি একটু এটাকে চাপা দিয়ে দিই। এই বাটিটাতে আমি একটু টমেটো সস আর চিলি সস একসাথে রেখে দিয়েছি, অল্প করেই দিয়েছি। আর আমার এখানে আছে হচ্ছে যেটা সেটা আমি দেবো, এটা হচ্ছে একটা তোমার ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, চাউমিনে দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর হচ্ছে এটা ম্যাগি মশলা, এটাই সাধারণত আমরা চাউমিনে ইউজ করি। এই মশলাটা দিলে আর অন্য কিছু দেওয়ার দরকার পড়ে না, এত সুন্দর টেস্ট হয়ে যায়। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি মানে এত বাইরেটা মানে ওয়েদারটা এত অন্ধকার অন্ধকার হয়ে আছে, যার জন্য আমি রান্নাঘরে আলো জ্বালিয়েছি তাও কীরকম অন্ধকার অন্ধকার লাগছে। তো তাই আমি আমার ফোনের পেছনের এটা ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালিয়েছি যাতে তোমরা দেখতে পারো। দেখো এটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো একটু দিয়ে দেবো। মশলাগুলো বলতে হচ্ছে তোমাদের আগেই দেখিয়েছিলাম এই যে ম্যাগি মশলা, এটা একটু দিয়ে দেবো। এবার পড়ছে, এবার দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, দিয়ে আরেকবার একটু ভালো করে আমি এটাকে নাড়াবো। তো আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যেটা আমি ওই করে রেখেছিলাম, চিলি সস আর টমেটো সস। তো ওটা একটু ঠিক হয়ে গেছিলো তাই জন্য, আর এটা সামান্য একটু আমি তেল দেবো না বলেই তাই জন্য এটার সাথে আমি একটু জাস্ট হালকা জল মিশিয়েছি, এটা মিক্সচার করে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা এর সাথে আমি একটুখানি মিক্স করে নেব, একটু জিনিসটা যদি
কি বলবো, মানে একটু যদি জল ভাবটা একটু থাকে, মানে যেটাকে বলে একটু সুপি সুপি টাইপের যদি একটু থাকে জিনিসটা, তাহলে চাউমিনটা কড়াতে দিলে গ্রেভি গ্রেভি যেটা আর কি, হ্যাঁ মা পেছন থেকে আমাকে বলে দিল অ্যাকচুয়ালি, গ্রেভি ব্যাপারটা যদি একটু থাকে তাহলে চাউমিনটা কড়ায় দিলে তোমার লেগে যাবে না বা কড়ার সাথে ধরে যাবে না, সরা সরা থাকবে। তো সেই জন্যই আমি আর একটু জল দিলাম, এটাতে একটু গ্রেভি গ্রেভিও হলো দেখো, আর তেলও অল্প লাগবে একদম। আমি তোমরা দেখলে যে আমি প্রথমেই যা যেটুকু তেল দিয়েছি তারপরে কিন্তু আমি আর একদমই তেলের ব্যবহার করিনি, তো সেই জন্যই বলছি এটা যেহেতু ঘরোয়া রান্না আমি ঘরোয়া মতনই তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা বাড়িতে করতে পারো এবং বড়রা এবং ছোটরা সবাই খেতে পারে ইকুয়ালি। তো এইবার আমি চাউমিনটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে একটু দেব যাতে নাড়াতে পারি। এবার আস্তে আস্তে আমি পুরো চাউমিনটাই দিয়ে দিচ্ছি। যদি চাউমিন দেওয়ার পরে একটু টেস্ট করে তোমরা দেখো, যদি তোমাদের নুন চিনি কিছু মানে আলাদা মানে একটু মনে হয় যে দিলে ভালো হয় তাহলে, কারণ আমি তো একবারই দিয়েছি তো আমিও দেখিনি সেটা, মানে আমি একবার লাস্টে চেক করে দেখে নেব, যদি মনে হয় তাহলে স্বাদ অনুযায়ী তোমরা অ্যাড করে দিও। তো ফ্রেন্ডস, অ্যাট লাস্ট আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে। আমি সোয়া সস দিতে পারতাম কিন্তু যেহেতু আমি বলছি বারবার যে মর্নিংয়ে আমি খাবো, ঠিক আছে, আর মাও খাবে, তো সেই জন্য আমি বেশি এটাকে রিচ করিনি, যেটুকু দরকার সেটুকুই করছি। আর আমার একটু হোয়াইট মানে চাউমিনটাই বেশি ভালো লাগে খেতে। তো দেখো আমার চাউমিন একদম হয়ে গেছে আর একদম সরা সরা রয়েছে, একটাও একটার সাথে কিন্তু গায়ে লাগেনি, ঠিক আছে। তো এইবার আমি এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে তারপরে তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি, চলো। তো ফ্রেন্ডস, আমার মর্নিং ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি চাউমিনের ওপরে একটু শশা কুচি, একটু পেঁয়াজ আর একটু সস দিয়ে একটু সাজিয়ে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগে। তো তোমরা দেখতেই পেলে ঘরোয়া উপায়ে কত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আমি চাউমিনটা রেডি করলাম, তোমরাও বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারো। আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে রান্নাটা তাহলে আমার কমেন্ট বক্সে জানিও, লিখে কেমন লাগলো, আর লাইক আর শেয়ার করো। ওকে।